আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফে আমি রুদ্র ইউসুফ চলে আসছি এস এ কার সেন্টারের শোরুমে। এই শোরুমটি খিলগাঁও তালাতে অবস্থিত এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজ কারগুলো আপনারা পেয়ে যাবেন, বিশাল গাড়ির কালেকশন। তবে আজকে আপনাদেরকে ফ্রেশ তিনটি গাড়ি দেখাবো, সবসময় ফ্রেশ গাড়ি দেখানোর চেষ্টা করি। তো এটা প্রিমিয়ার তিনটি গাড়ি আজকে আমরা দেখবো, রেড ওয়াইন কালার দুটি গাড়ি এবং একটি ব্ল্যাক কালার গাড়ি। তো ভাই চলুন আমরা গাড়ি তিনটি আজকে দেখি, দামটিও জেনে নিই। আমাদের কালেকশনে এই মুহূর্তে আপনার যে বেশ কিছু কালেকশন আছে আজকে, আর এই মুহূর্তে আমাদের কালেকশনে আছে আপনার যে এক্সিও আছে, 110 আছে, এক্স করোলা আছে, এক্স নোয়া আছে, আপনার হাইএস আছে, এলিয়ান আছে, আপনার যে পিয়াস আছে, আপনার প্যাসো আছে, বিল্ডার আছে, আপনার প্রিমিয়াম আছে, বেশ কিছু কালেকশন রয়েছে। জি, প্রিমিয়াম গাড়ি এই মুহূর্তে কয়টি আছে? প্রিমিয়াম এই মুহূর্তে আমাদের কালেকশনে তিনটি প্রিমিয়াম গাড়ি আছে। আচ্ছা, শোরুমে ডিসপ্লে আছে তিনটি? জি জি, ডিসপ্লেতে আছে এই মুহূর্তে। ঠিক আছে, আজকে তাহলে আমরা প্রিমিয়াম তিনটি গাড়ি দেখি। জি, আর একটু ফ্রন্ট সাইড থেকে দেখি। জি, আমরা প্রিমিয়াম এই গাড়িটি দিয়ে শুরু করি। জি, এটা 2013 মডেলের, 2015 রেজিস্ট্রেশন প্রিমিয়াম, 2013 মডেল, 13 মডেল, 15 রেজিস্ট্রেশন, কালারটি কি ভাইয়া? রেড ওয়াইন কালার, 1500 সিসির গাড়ি। রেড ওয়াইন কালার? জি, 1500 সিসির গাড়ি। জি, কি অবস্থায় আছে গাড়িটি? গাড়ি খুবই ফ্রেশ গাড়ি, যা আছে সবকিছু অরিজিনাল। সামনে হেডলাইট প্রতিটি গ্লাস অরিজিনাল আছে? হ্যাঁ, হেডলাইট অরিজিনাল আছে, এই যে ফগ লাইট অরিজিনাল, আপনার বাম্পার ইনস্টল করা আছে, বাম্পার ইনস্টল করা আছে, প্রতিটি গ্লাস অরিজিনাল আছে, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল। এমনি টাচ আপ হয়েছে গাড়িতে? না, আমরা কোনো টাচ আপ করি নাই, গাড়ি খুবই ফ্রেশ গাড়ি। এত অরিজিনাল কালার আছে? অরিজিনাল কালার, চাকাগুলো ভালোই দেখা যাচ্ছে। হ্যাঁ, টায়ার খুবই ফ্রেশ আছে। টায়ারগুলো যে অবস্থায় আছে কতদিন টিকবে আনুমানিক? মিনিমাম এক বছর। মিনিমাম এক বছর যাবে। জি, গ্লাসগুলো আছে ব্ল্যাক, এটা অরিজিনাল ব্ল্যাক? অরিজিনাল ব্ল্যাক, অরিজিনাল ব্ল্যাক, অরিজিনাল ব্ল্যাক। এবার সিএনজি কি এলপিজি করা আছে গাড়ি? তেলের গাড়ি, তেলে আছে, সিএনজি এলপিজি করা হয়নি এখনো? না, এখনো করা হয়নি। প্রথম পার্টির নামে আছে গাড়িটি? ফার্স্ট পার্টির নামে আছে, ফার্স্ট পার্টির নামে আছে। এ ব্যাকলাইট অরিজিনাল ব্যাকলাইট, গাড়িতে কোনো রকমের দাগ দুগ নাই, অরিজিনাল ব্যাকলাইটটি আছে। আমরা একটু পিছনের সিটি দেখি ভাই। ভিতরের ইন্টেরিয়র খুবই ফ্রেশ, বিস্কিট কালার। এটা হাই গ্রেডের গাড়ি। হ্যাঁ, হাই গ্রেডের গাড়ি, 25 স্টার্ট ড্রাইভিং সিট আছে, পাওয়ার সিট, পাওয়ার সিট আছে, 25 স্টার্ট, স্টার্টিং কন্ট্রোলার আছে, স্টার্টিং থেকে বেশ কিছু কন্ট্রোল করা যায়। জি, অপশন রয়েছে অনেক, ডিভিডি প্লেয়ার রয়েছে। মানে গিয়ার বক্স ইঞ্জিন গাড়ির সাথে ভাই? জি জি, অরিজিনাল, অরিজিনালটি আছে। জি, মনিটর ওকে আছে তো? জি জি, ওকে, ওসে স্টার্ট। গাড়ি এই মুহূর্তে সম্পূর্ণ ওকে আছে? জি জি, সম্পূর্ণ ওকে আছে, সিট কভার ভালো আছে, মনিটর রয়েছে, সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে। জি, এই মুহূর্তে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই? না, এই মুহূর্তে নতুন করে ইনস্টল করার মতো কিছু নেই, কারণ বাম্পার ইনস্টল করাই আছে, সিট কভার লাগানো। এখন যিনি কিনবেন উনি চাইলে শুধু সিএনজি কে এলপিজি ইনস্টল করে করতে পারবেন। এই আমার গাড়ি মডেল সময় আরেকবার জানিয়ে দেবেন যে এটা 2013 মডেলের প্রিমিয়াম, 2015 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি, আপনার রেড ওয়াইন কালারের গাড়ি, গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই। প্রথম মালিকানায় আছে? ফার্স্ট পার্টির নামে আছে গাড়ি। আর পেপার? পেপারস আপডেট করা আছে। প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আজকের প্রাইস দেওয়া আছে 25,20,000। 25,20,000 টাকা? জি, 25,20,000 টাকা আজকিং প্রাইস, আজকিং প্রাইস, আজকিং প্রাইস। কথা বলার সুযোগ রয়েছে। জি জি, সামনে আরেকটি গাড়ি আছে, সম্ভবত এটাও রেড ওয়াইন কালার? জি, এটাও রেড ওয়াইন কালার, রেল আবার 2016 মডেলের নিউ শেপের গাড়ি, 2016 নিউ শেপের গাড়ি। জি, নিউ শেপের প্রিমিয়াম। আচ্ছা, আমরা ফ্রন্ট সাইড থেকে দেখি। নিউ শেপের প্রিমিয়াম 2016 মডেলের রেড ওয়াইন কালার, 1500 সিসি গাড়ি, 2017 রেজিস্ট্রেশন, 17 রেজিস্ট্রেশন। জি, অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয়েছে এখনো পর্যন্ত? না, কোনো কিছু চেঞ্জ হয় না, জাপান থেকে যেভাবে আসছে ওই জিনিসগুলি আছে। আচ্ছা, তারপরে প্রত্যেকটি গ্লাস হেডলাইট অরিজিনাল আছে? যা আছে সব কিছু অরিজিনাল। মানে সিএনজি কিংবা এলপিজি করা আছে গাড়িতে? এটা আপনার তেলের গাড়ি, তেলে আছে, সিএনজি এলপিজি করা হয়নি। না, টাচ আপ হয়েছে গাড়িতে কোনো? না না, কোনো টাচ আপ হয়নি, টাচ আপ হয়নি, ফুল ফ্রেশ আছে। আমরা ব্যাক সাইডটা একটু দেখে নিই, খুবই ফ্রেশ, যা আছে সব অরিজিনাল, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, বডি সেন্সর রয়েছে। জি,
সামনে পিছে সেন্সর আছে, সামনে আছে, সামনে পিছনে বাম্পার ইনস্টল করা আছে। আমরা একটু পিছনে সিটটা দেখি ভাই। এগুলো হাই গ্রেডের গাড়ি, হ্যাঁ হাই গ্রেডের গাড়ি। সিট কভারগুলো ভালো আছে, ফ্রেশ আছে, অরিজিনাল সিট আছে। জি জি, অরিজিনাল অরিজিনাল সিট কভার লাগানো নাই, সিট কভার লাগানো নেই, অরিজিনাল সিট আছে। পুটি স্টার্ট এবং ড্রাইভিং সিট হচ্ছে পাওয়ার। পুটি স্টার্ট সিট পাওয়ার আছে। আবার এই যে আপনার প্রিমিয়াম লেখা এখানে এই আছে, এটা পরে ইনস্টল করা হয়েছে। আর এই যে আপনার যে স্টার্টিং কন্ট্রোলার আছে, এবং স্টার্টিং থেকে অনেক কিছু কন্ট্রোল করা যাচ্ছে, অপশন বেশ রয়েছে। একটি অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে, হ্যাঁ অ্যান্ড্রয়েড একটি সেট ইনস্টল করা হয়েছে। জি, খুবই ফ্রেশই দেখা যাচ্ছে। জি জি, খুবই ফ্রেশ গাড়ি, বললাম না জাপান থেকে যেভাবে আসছে গাড়ি ওইভাবে আছে, অরিজিনাল সিটি আছে। জি, অবশ্যই ফ্রেশ গাড়ি দেখতে হলে ফিজিক্যালি আসতে হবে। পুশে স্টার্ট, পুশে স্টার্ট, হাই গ্রেডের গাড়ি, হাই গ্রেডের গাড়ি, তেলে আছে এখনো পর্যন্ত, সিএনজি এলপিজি করা হয়নি। এখন যিনি কিনবেন উনি চাইলে সিএনজি কে এলপিজি করতে পারবেন। এছাড়া ইনস্টল করার মতো আর কিছু দেখছি না, কারণ মনিটর রয়েছে, সামনে পিছনে বাম্পার রয়েছে। ভাইয়া আমার গাড়ি মরসুমে থাকবে জানি, এটা 2016 মডেলের নিউশেবের প্রিমিয়ম, 2017-তে রেজিস্ট্রেশন, রেড ওয়ান কালার, 1500 সিসির গাড়ি। পেপার পেপার আপডেট করা আছে। প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে 32 লক্ষ টাকা। 32 লক্ষ টাকা? জি, 32 লক্ষ টাকা আস্কিং প্রাইস, কথা বলার সুযোগ রয়েছে। জি, এবং প্রথম মালিকানায় রয়েছে। জি, আমরা আরেকটি গাড়ি দেখবো প্রিমিয়ম, সম্ভবত ব্ল্যাক কালার। জি, এটা ব্ল্যাক কালারের প্রিমিয়ম, 2008-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়ি। 2008-এর মডেল, 14-তে রেজিস্ট্রেশন। জি, প্রিমিয়াম গাড়ি, 1500 সিসির গাড়ি, 1500 সিসির গাড়ি। আপনার সিএনজি কি এলপিজি করা আছে? আপনার সিএনজি করা আছে, সিএনজি এর শো করা আছে। জি, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই। আচ্ছা, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে, অরিজিনাল কালার আছে তো? অরিজিনাল কালার, অরিজিনাল কালার আছে। জি জি, টাচ আপ হয়েছে টুকটাক? না, আমরা কোনো টাচ আপ করিনি, আমরা এইভাবে পাইছি আর কি। এটা বাম্পার ইনস্টল করা আছে, হ্যাঁ সামনে পিছে বাম্পার ইনস্টল করা আছে। ব্যাকলাইট অরিজিনাল আছে? ব্যাকলাইট অরিজিনাল আছে। এই যে গ্লাস, অরিজিনাল গ্লাস, গাড়িতে কোনো রকমের কোনো দাগ নাই, কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নাই, খুবই ফ্রেশ একটি গাড়ি। কত মালিকানায় আছে? ফার্স্ট পার্টি নামে আছে। আমরা একটু পিছনের সিটটা দেখি। এই ভিতরে সিট কভার ইনস্টল করা আছে, সিট কভার লাগানো আছে, খুব সুন্দর ফ্রেশ আছে সিটটি। টায়ার এবং রিম খুবই ফ্রেশ আছে, মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে, মিনিমাম 1 বছর, মিনিমাম 1 বছর ইউজ করা যাবে। সিএনজি ইনস্টল করা আছে। আমার গাড়ি মরসুম আরেক বাজার লোক, এটা 2008-এর মডেল প্রিমিয়াম, 1500 সিসির গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি, আপনার 2014-তে রেজিস্ট্রেশন। আর পেপার পেপার আপডেট করা আছে। আর প্রাইস কত রাখতেছেন? এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে আপনার যে 19,50,000, 19,50,000 টাকা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে। তারপর যারা গাড়িগুলো দেখতে আসবেন আশেপাশে, অবশ্যই দেখবেন, চেক করবেন, টুকটাক যদি কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দেবেন। জি, কারণ অনেক সময় কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে। আর ভাইয়া আজকে যে গাড়িগুলো দেখলাম প্রতিটি গাড়ির প্রথম মালিকানায় আছে। জি, আর আপনার নাম ট্রান্সফার একদিনে করে দেন? একদিনেই হোক। আর যারা গাড়ি কিনবেন নাম ট্রান্সফারের জন্য পেপারস কি কি লাগবে? ওনাদের আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার টিন সার্টিফিকেট লাগবে, আর হলো যে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। আচ্ছা, আমরা কি শোরুমের অ্যাড্রেস জানবো? জি, আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা হিলগাঁও তালতলা মার্কেটের পাশেই, মডেল কলেজের অপর সাইডে, হাউস নাম্বার 1414, এস এ কার সেন্টার। মোবাইল নাম্বারটি বলে দিন, 0179-6879-82। সরি ভাই, অনেক ধন্যবাদ, আপনাকে ব্যস্ততার মাঝে সময় দিলেন। ইনশাল্লাহ আবার চলে আসবো, সুন্দর সুন্দর গাড়িগুলো দেখাবেন। আর আমাদের ভিডিও দেখে যারাই আসবেন যতটুকু সম্ভব গাড়ির দাম আর একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।